কেমন আছেন ভালো যেখান থেকে এই মুহূর্তে আমাদের আমি যদি কোনো ভিডিওটিটা আপলোড করি টুম্পা আমার এই হ্যালো ইউএস ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে গিয়ে তখন সবাই আমার একেবারে ধরে জর্জ ভাই মিয়া কেমনে আমেরিকা কেমনে কানাডা আসো মিয়া এইসব দেন ওগুলো দেখে আমার কি হইব তো যাই হোক আপনাদের সবার জন্য আমার ওই বোনকে ধরে নিয়ে আসছি আজকে টুম্পা সে ক্যানাডাতে থাকে এবার টুম্পা নিজের পরিচয় নিজেই দেবে তারপরে এক এক করে বলেন ওই যে আমার ও দোস্তরা এসে পড়ছে ওই যে একশো জন এসে পড়ছে টুম্পা দেখেন হুম হুম আমি ইউএস ক্যানাডা ভ্লগ একটা ইউটিউব চ্যানেল আমার আছে আর সেখানে আমি মূলত ইউএস ক্যানাডার ভিসা তারপর স্টুডেন্ট ভিসা যত ইমিগ্রেন্ট হয়ে আপনারা আসতে পারেন সেটা নিয়ে আমার চ্যানেলটি আপাতত আমি ভিসার জন্য বা ইমিগ্রেন্ট হয়ে আসার জন্য কি করে আপনারা বাংলাদেশ থেকে বা যেই বাংলাদেশিরা আপনারা প্রবাসে রয়েছেন তারাও কিভাবে ইমিগ্রেন্ট হয়ে আসতে পারবেন সেই রিলেটেড ইনফরমেটিভ ভিডিওগুলো করি আর চেষ্টা করছি বাংলাদেশিদের জন্য যদি কিছুটা হলেও তাদেরকে হেল্প করা যায় তারা এটা এটাতে একটা মহৎ উদ্যোগ তো আপনি দুনিয়ার মহৎ উদ্যোগের তো কোনো অভাব নাই তো এত মহৎ উদ্যোগ রেখে হঠাৎ আপনি এই কাজ আসলেন কেন বলেন আপনি তো খেয়ে দেয়ে ভালোই আছেন হ্যাঁ তাদের কথা ছাড়েন না বাংলাদেশে যারা আছে তা আপনি এত চিন্তায় বলেন কেন কেন বলেন আসলে সবকিছু মিলে মনে হয় যে ক্যান্ডাতে আসলে এখন অনেক ইমিগ্রেন্ট আছে ইমিগ্রেন্টের জন্য বেশ সুন্দর কয়েকটি অপশন খুলে দিয়েছে গভর্নমেন্ট তো আমি চিন্তা করলাম যে কেন না মানে বাংলাদেশিদেরকে যদি কিছুটা ইনফরমেশন দেওয়া যায় সেক্ষেত্রে হয়তো বা তাদের কিছুটা হলেও হেল্প হবে হ্যাঁ টুম্পা আপনাকে একটু স্টপ করবো মাঝে মাঝে আমি ঠিক আছে আপনি লাকি গেস্ট আজকের জন্য মানে আমার মনে হয় এক নিউট এখনো হয়নি আমার এখানে প্রায় ছয়শো ভিও চলে আসছে তো প্রায় সিক্সডে পিপল এখন আমাদের দেখছে তো সবাই এখন খুব এক্সপেক্টেশন আমাদের প্রতি যে জর্জ বাই আজকে সব গোমর ফাস্ট করবে আজকে তো আমেরিকা আসছে গোমর ফাঁস হবে না আজকে ক্যারাডাতে আছে গোমর ফাস্ট করবে এবং আমার এই বোন করবে তো ঠিক আছে টুম্পা প্রথম থেকে আমরা শুরু করেই চলে যাই দুই হাজার চোদ্দ সালে রাইট হুম হুম নাকে 2013 আর 14 কত সাল ছিল আপনি প্রথম ক্যামেরাতে যখন আসেন 15 ধরতে পারেন কারণ 14 এর তো 15ই ধরেন আচ্ছা তো আমি এই যে প্রশ্নগুলো আপনাকে করব এই প্রশ্নগুলো আসলে আমার প্রশ্ন না এই সব এই আমার ছোট ভাই বোন বাংলাদেশে আটকা পড়ছে ঠিক আছে এরা তো আরে তুমি কিছু বলতে চাও আসলে হ্যালো বলে চলে যায় এখন তুমি মার কাছে যাও কাছে ঘোমতে চলে যাও বাবা একটু বিজি আছে আচ্ছা তো সেটাই আর কি হলো সাধারণ মানুষের আমার যে ছোট ভাই বোনের রয়েছে তো তাদের প্রশ্ন আপনাকে অসংখ্য মানুষ প্রশ্ন করে ছোট আপনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে তো এটাই আর কি তো প্রথম আমার প্রশ্ন হলো আপনি তো আইএলটিএস ছাড়াই কানাডাতে এসেছেন ঘটনা কি সত্যি জি সত্যি এখন এটা সবার জন্য একটা আশ্চর্যজনক ব্যাপার এই যে প্রায় কত সাড়ে ছয়শ লোক এই মুহূর্তে দেখছে আপনার কথা শুনছে তো এখন আইএলটি এর ছাড়া আমরা এর জন্য তো মানে যানপাড়ান দিয়ে ফেলতেছে আপনি আইএলটি ছাড়া কেমনে আসলে রাইট অ্যাকচুয়ালি ভাই আইএলস টা হচ্ছে তাদের জন্য এখন বর্তমানে সবার জন্যই আমি বলবো কারণ অনেকেই আছে আমার মতো সিচুয়েশনে যাদের ব্যাকগ্রাউন্ড ইংলিশ ছিল তাদের জন্য আইএলস টা ম্যান্ডেটরি ছিল না টু থাউজেন্ড ফিফটিনে যখন আমি আসি সো তখন আমার যেহেতু ব্যাচেলার্সটা কমপ্লিট করা ছিল ইংলিশে তো আমার ওই ব্যাচেলার ইংলিশে কমপ্লিট করার ফলে আমার কোনো আইএলস দিতে হয়নি ইউনিভার্সিটি থেকে আমি অ্যাডমিশন লেটারটা পেয়ে গিয়েছিলাম উইদাউট আইএলস বাট এখন দেখা যাচ্ছে যে যারা নরমালি বিবিএও কমপ্লিট করেছে আইএলস আহ ইংলিশে বাট তাদের আইএল্স ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে কারণ ভিসাটা অনেক সময় রিজেক্ট হচ্ছে আইএল্স না থাকার কারণে তো আমি এখন সবাইকে সাজেস্ট করি যে যাতে আইএল আয়েল টেস্ট দিয়ে রেখে এবং আইল টেস্ট দিয়ে রেখে আরেকটা সুবিধা হবে যে স্টাইপেন্ডের যে ব্যাপারটা আছে কলেজ ইউনিভার্সিটি গুলোতে সেটার একটা অপশন খুলে যায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একশো জন ইউনিভার্সিটির ভিতরে পাঁচ থেকে দশ জন আরো কোটাতে রাখে যে তার স্টাইপেন্ড দেবে সে এখন চাইনিজ হোক জাপানিজ হোক ইন্ডিয়ান হোক আর বাংলাদেশি হোক সবাই আপনারা আবেদন করতে পারেন তো এখন এই মুহূর্তে আপনারা যারা আমাদের দুজনের কথাগুলো শুনছেন একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট সে কানাডা থেকে আমাদেরকে বললো যদি আইল টেস্ট আল্লাহ আপনারা করে রাখেন এটা আপনাদের ফালানি যাবে না সতেরো আঠারো হাজার টাকার ব্যাপার আর পড়বেন যেহেতু আপনার ইংলিশ মিডিয়ামে এসে আইল টেস্ট এর ঘোরার ডিমে ভয় পার দরকার ঠিকই পড়বেন তো মেয়ে ইংলিশ মিডিয়ামে তো কিসের দরকার দেন আচ্ছা নেক্সট তো এখন আপনি আপনি এই যে ঠিক আছে পর্যন্ত কলেজ সিলেকশন বা আনুষঙ্গিক যে বিষয়গুলো জানার ব্যাপার ছিল এগুলোর জন্য কি আপনি কোনো ও এজেন্ট এজেন্ট বাংলাদেশে অসংখ্য এজেন্ট রয়েছে অনেক সমস্যা আছে তাদের তো আপনি কি এই ধরনের কোনো এজেন্ট এজেন্টের ধারে কাছে গিয়েছিলেন না নিজের চেষ্টা নিজে এসেছেন ইম্পসিবল কারণ প্রথমে তো ভাইয়া আমি আমার বাবাকে বলি যে বাইরে পড়ার ইচ্ছা তো দেন দেখা গেলো যে এমন একটা অবসা অবস্থা যে কখনোই এজেন্টের কাছে যাওয়া আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল না তো সবার ফার্স্টে আমরা রিসার্চ করি আমি এত বেশি রিসার্চ করা স্টার্ট করলাম যে ইউটিউবিং বলেন গুগল বলেন অনেক গ্রুপ রয়েছে যেখানে কিনা হায়ার স্টাডি নিয়ে কথা হয় স্কলারশিপ নিয়ে কথা হয় সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করে করে আহ নিজে থেকেই সব করেছিলাম নিজেই অ্যাপ্লাই করেছিলাম অনলাইনে যখন অ্যাডমিশন লেটারটা চলে আসে দেন ভিসার জন্য অ্যাপ্লাই করি সো সবকিছুর স্টেপ গুলোই খুব ইজি ছিল না বলবো অবশ্যই কঠিন ছিল বাট চেষ্টা করেছি যে যেভাবে গুছিয়ে করা যায় সেভাবেই করেছি টাইম কনজিউমিং ছিল অনেক অনেক বেশি পেশেন্স থাকতে হবে সবার প্রথম ব্যাপার যেটা কারণ অনেক সময় অনেক কথা শুনে বোঝা যায় হ্যাঁ হ্যাঁ আসলে অনেক বেশি ডিলে করে দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটিতে আপনি এই ইনটেক ধরতে চান আপনাকে মিনিমাম 6 মাস আগে अप्लाई করতে হবে সো সো प्रिपरेशन নাও স্টার্ট করেছিলাম দের বছর আগে থেকে আর ছয় মাস আগে থেকে টোটাল প্রসেসিং তারপরেও মানে একদম টাই টাই টাইমে ভিসা হয় সবকিছু হয় যাক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সবকিছু খুব স্মুথলি হয়ে যায় উইদাউট এনি হ্যাসেল বলবো আচ্ছা আমরা ওই পয়েন্টে আসছি তো এখানে একটা জিনিস আমি মাঝে মাঝে আমি সামারাইজ করে দিব এই দেরকে যাতে তাদের জন্য পুরো সামারাইজটা ইজি হয়ে যায় তো সেটা হলো টুম্পা কিন্তু ব্যাচেলর মানে আপনি অনার্স করেছিলেন ইংলিশে ইয়েস হ্যাঁ বিবিএ কমপ্লিট করা ছিল হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো যার ফলে যেহেতু সে ইংলিশ মানে ইংলিশ সাবজেক্ট ছিল বা ইংলিশ মানে ইংলিশে অনার্স করতে না পারে এরকম কিছু না প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট আমাদের যে সিলেবাসটা থাকে সেটা টোটালি ইংলিশের উপরে থাকে ইংলিশে আচ্ছা জায়গা এই জায়গাটা আমি কনফার্ম হতে চেয়েছিলাম তো যাই হোক তার সাবজেক্ট গুলো সবই ইংলিশ ছিল আপনার ওই মুহূর্তে তো যার ফলে টোপার কিন্তু তখন আর এই 2014 সালে সে যখন আসার চেষ্টা করে কানাডাতে তখন এটা মানে তার জন্য প্রযোজ্য ছিল না আইইএলটিএস তো এখন যে কলেজ ইউনিভার্সিটি গুলো আছে ওদের ওয়েবসাইটে গেলে দেখা যায় ওরা কিন্তু আইএলটিএস TOEFL এবং অন্যান্য অপশনগুলোর কথা কিন্তু গলিই দেয় আসলে আর একটা এফিশিয়েন্সি চায় আপনার কাছে এনি যেহেতু আপনি নেটিভ ল্যাঙ্গুয়েজটা ইংলিশ না নন নেটিভ ঠিক আছে তো যার ফলে তার এটা যায় তো এটাও হলো একটা ব্যাপার তো আপনারা যারা এই ধরনের ইংলিশ সাবজেক্ট আছে বর্তমানে রয়েছে তো তারও চেষ্টা করবেন আইএলটিএস দিয়ে আসার জন্য আমার মনে হয় এখন আর কোনো অন্য কোন অপশন নাই আইএলটিএস ছাড়া বের হতে পারবেন না দ্বিতীয় জিনিস হলো তোমরা কিন্তু কোন মানে এজেন্ট এজেন্ট কোথাও কোনো ভাবেই যায়নি তো এর জন্য আমি বারবার চিৎকার করে গলা ফাটে চিল্লা যায় আমি আপনাদেরকে যদি ভাইরে এই দুই সাল দুই সালে এখন আর ওজেন বেজেন কারো দরকার নেই সবকিছু একেবারে উন্মুক্ত হয়ে গিয়েছে যে তাদের ওয়েবসাইট আছে সবকিছু আছে আর বাটা তোরা না জানো তুমারে জিজ্ঞেস করা তুমা যদি না বলে আমারে জিজ্ঞেস করে না আমিও তো ফোন করে বলে দিতে পারো নানান জায়গাতে এটুক তো করতে পারে তোদের টাকা পয়সা দিয়ে হেল্প না করতে পারলো তুমি কি বলে হুম টাকা ভাষাতে হেল্প না করতে হলে একটু পাম আমি ওই মেরিল্যান্ডের ওই ইউনিভার্সিটিতে ঘুরতে হম ঘটনা কি ভাই আমার তো একটা ফোন করেন ভাই আমার একটা ইনফরমেশন দরকার আমি এখান থেকে বসি ফোন করে তোমাদের জানাই দিতে বারতাছি তো যাই কে কে কাজগুলো আমরা করতে পারবে এন্ড বাংলাদেশি কমিউনিটি ব্যাকগ্রাউন্ড হিসেবে এটি আমাগো আমাদের চেষ্টা তো যার ফলে এই কারণে এই লাইভে আসা তো এখন যে আপনি যে এই আপনি তো জানেন যে এই যে কানাডা যে দশটা প্রভিন্সেস রয়েছে যে দশটা প্রভিন্সেস এর ভিতরে এগুলো প্রভিন্সেস প্রভিন্সেস যে গভর্নর গুলো আছে তাদের আইনে চলে এডুকেশনটা হলো তাদের অধীনে তাই না ফেডারেল গভর্নমেন্ট আমি যে মনে হয় না আমেরিকার মতে সরাসরি হস্তক্ষেপ করে না তো আপনি এই দশটা প্রভিন্সের ভিতরে কোন প্রভিন্স বেছে নিয়েছিলেন এই কানাডা আসার জন্য এবং কেন ভাই বেসিক্যালি প্রভিন্সের আগে আমার ইউনিভার্সিটি চয়েসটা ছিল সো ফার্স্ট অফ অল টরন্টো ইউনিভার্সিটি ছিল দেন ম্যাগগিল ছিল ইউনিভার্সিটিগুলো একদম টপ লেভেল এ ছিল আমার ইচ্ছা ছিল বাইরে যখন পড়বো তাহলে একদম ভালোটাই না কেন কারণ মেইন পার্টটা এতটা ছিল না যে আসলে কখনো সাহসও পাইনি যে মেবি সেটেল হতে পারবো বাট অ্যাটলিস্ট পড়াশোনাটা উদ্দেশ্য আগে কমপ্লিট করি সো ট্রাই করেছিলাম তারপর দেখলাম যে টরন্টো ইউনিভার্সিটি অনেক বেশি টাফ হয়ে যায় তারপর ম্যাগগিলে অ্যাপ্লাই করি আলহামদুলিল্লাহ সেখান থেকে অ্যাডমিশনটা হয়ে যায় তখন চিন্তা করলাম যে ঠিক আছে যেহেতু ম্যাকগিল মন্ট্রিয়লে অবশ্যই আমাকে কুইবেক প্রভিন্সি চুজ করতে হবে তারপর যখন আসি দেখি যে এখানে সব ফ্রেঞ্চ সো ইউনিভার্সিটির বাইরে যেখানেই যাই সেখানেই আমাকে ফ্রেঞ্চের মানে কথা বলতে হয় কারণ ওরা ফ্রেঞ্চটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে দেখে সো আমি বললাম যে ঠিক আছে ইংলিশ শিখে আসি আসছি এখন ফ্রেঞ্চ শিখতে হবে যেটা বুঝলাম তারপর শুরু করলাম ফ্রেঞ্চ করা এই তো তো ফ্রেন্স কি আপনাকে এখানে এসে করেছেন ক্যান্টাতে এসে করেছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ফ্রেন্স কি বুঝেন বলতে পারেন হুম হাউ ইউ ডুইং ফ্রেন্স কি হবে কামুসাফা না এটা তো এটা তোই না ফ্রেন্স দ্যাট ইজ স্প্যানিশ বলছেন আপনি স্প্যানিশ সাথে ফ্রেন্স অনেক মিলে ভাই আমি কিন্তু স্প্যানিশ জানি বুঝছেন আমার এখানে স্প্যানিশ বলা আপনি আপনি যেটা বলছেন আমার কাছে কেন জানি স্প্যানিশ মনে হচ্ছে কোমোস হ্যাঁ হ্যাঁ অনেকটা প্রায় মনে হয় মিল আছে তো আচ্ছা ঠিক আছে তো অন্যান্য প্রভিন্স গুলো না গিয়ে আপনি তাকে সেরা প্রভিন্স বেছে একেবারে ফেলছেন যেটা হলো কানাডা রাজধানী ও প্রায় যেখানেই তো সেখানে আপনি গেছেন তো আপনি তো সম্ভবত পিজি মানে পোস্ট গ্রাজুয়েট এর ডিপ্লোমাতে এসেছেন আমার যতদূর মনে হয় আপনি কি এটাই রাইট তো সেটা সম্ভবত দুই বছরের কোর্স ছিল হ্যাঁ দু বছর আচ্ছা তো মাস্টার্স এর কোন একটা কোর্স আপনার সাবজেক্টের নামটা যদি বলতেন সবার উপকার হবে আমার সাবজেক্টটা ছিল মাস্টার্স ইন অ্যাপ্লাইড ফাইনান্স সো বেসিক্যালি इट्स আ ডিপ্লোমা প্রোগ্রাম আহ মাস্টার্স ও না আবার আহ না হ্যাঁ সার্টিফিকেট ও না ইট যে আহ ডিপ্লোমা উইচ মানে মাস্টার্স এর বরাবরই বলা যায় কিন্তু মাস্টার্স না বেসিকালি তো এই জন্য আমার একটু কষ্টটা কম পড়েছে কারণ মাস্টার্স ইটস রিয়েলি এক্সপেন্সিভ ভাইয়া অনেস্টলি আর মাস্টার্স জন্য মানে অনেক বেশি আহ এক্সট্রা কারিকুলম এক্টিভিটি অনেক বেশি রিকুয়ারমেন্টস থাকে অনেক এক্সপেন্সিভ হয় ম্যাকগিলে তো আমি চিন্তা করলাম যে মাঝারি একটা কিছু যেটা আমার জন্য কনভিনিয়েন্ট হবে করা সেটার জন্য আমি ডিপ্লোমা কোর্সটা চুজ করি তখন আচ্ছা এখানে হ্যাঁ এখানে যদি আমি সামারাইজ করি যেটা টুম্পা আমাদের বললো সেটা হলো যে এই আন্ডারগ্র্যাজুয়েট বা পোস্ট এর যে কোর্সগুলো রয়েছে তো আন্ডার গ্রাজুয়েটে যে চার বছর কোর্স এক একটা বছর আমি কিছুক্ষণ আগে চেক করছিলাম ঠিক আছে ওখানে টুম্পা আমি খেয়াল করে দেখলাম পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার ক্যানাডিয়ান ডলার সিডি অ্যাভেলেবেল তো চার বছরের কোর্সে চলে যায় প্রায় কত ষাট হাজার সত্তর হাজার ডলার ছাড়িয়ে যায় তো এত টাকা আমার মনে হয় পুরো আপনার পার্ট টাইমের চিন্তা করে তো বাংলাদেশ থেকে ক্যানাডাতে আসবে ইভিন টুম্পা আপনার কি মনে হয় ফুল টাইম জব করে তো এই টাকা জোগাড় করা কঠিন হবে বাস্তবতা তো এটাই ইম্পসিবল তো যার ফলে হ্যাঁ যেটা বলছিলেন হ্যাঁ ভাইয়া টিউশন কাজটা এটা একটা

ভালো জবই দিবে না ম্যাকডোনাল স্টার কফি শপ রেস্টুরেন্ট হ্যাঁ তার মধ্যে মন্ট্রিয়ালে আমি যেটা ফেস করেছি সেটা আরো বেশি চ্যালেঞ্জিং ছিল আমার জন্য কারণ যদি আমাকে কাস্টমার কাস্টমারদের সাথে ডিরেক্টলি কথা বলতে হয় তখন আমাকে ফ্রেঞ্চ জানতে হবে সো ফ্রেঞ্চ না জানার জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টসরা কিচেনে জব করে অথবা বাস বয় বাস গার্ল এই টাইপের জব করে তো আমার জন্য ইজি ছিল এই জন্য কারণ আমি ফার্স্টে আগে তিনটা ফিরে হ্যাঁ আমার জন্য ক্যাশে দাঁড়ানোটা ইজি ছিল বাট হ্যাঁ অর্ডব করতে হয় এটা একদম মাথায় সবারই রাখতে হবে এই জন্য আমি এখন স্টুডেন্টদের সাজেস্ট করি যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসতে পারে উবার ইজ দ্য বেস্ট অপশন এগুলো যদি ওরা করতে পারে উবার আমি তখন আমার কাছে অপশন ছিল লাইক আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না এই জন্য হয়তো আমি পারিনি কিন্তু সাইকেলিং করেও কিন্তু এখানকার স্টুডেন্টসরা এখন করছে সামারে সাইকেলিং করে হেঁটে হেঁটে উবার ইটস করে আই মিন এগুলো দেখলে আসলেই ভালো লাগে যে ঠিক আছে আর বাকি নয়টা আপনার পছন্দ করেন সেটা বুঝে গেছি তো আসলেন আপনি এখানে এখন কলেজ সিলেক্ট করলেন তো এখানে যখন আপনি সিলেকশন করলেন আপনি যখন অর্গানাইজ করছেন সবকিছু আপনি তো আপনার লিস্টে অনেকগুলো কলেজ রেখেছিলেন এই শুধু ব্যাঙ্ককে উপর নির্ভর করে তো আপনি ছিলেন না এবং আপনার মাঝখানে একটা দীর্ঘ সময় লাগছে এক থেকে দেড় বছর যেটা আপনি উল্লেখ করলেন তো এটা হলো এই মুহূর্তে যারা আপনারা আমাদের দুজনে ভিডিওটা দেখছেন যে একটা জিনিস আপনারা খেয়াল করেন যে আপনারা যারা ইন্টারমিডিয়েট এই মুহূর্তে পাস করেছেন এবং কেনাডাতে আসার জন্য চেষ্টা করছেন এটা কিন্তু দুই চার মাস ছয় মাস আপনাদের হবে না কারণ আপনারা যখনই কলেজের ওয়েবসাইট গুলোতে যাবেন ইউনিভার্সিটি ওয়েবসাইট গুলো যাবেন দেখবেন উইন্টার ফিল আপ ক্লোজ লেখা আছে সেখানে তারপরে সামার ক্লোজ ইভেন ফল পর্যন্ত ক্লোজ সেই দুই হাজার বাইশ সালের উইন্টারে গিয়ে খোলা আছে তো এই যে একটা বিভৎস দৃশ্য আমি নিজে চোখে না দেখলে আমি জানতাম না আমি কিছুদিন ধরে খুব স্টাডি করতেছি যে অনেকে আমাকে প্রশ্ন করে আমি এর উপরে কিছু ভিডিও করার জন্য তো এগুলো দিয়ে দিয়ে আমার মানে চোখ ছানা বড়া হয়ে গেলো আমি কি এটা আমি কি দেখতেছি যার ফলে ইন্টারমিডিয়েটে হ্যাঁ তো যার ফলে এখন যে ইন্টারমিডিয়েটে যারা পাস করছে তাদেরকে আপনার কি মনে হয় আমি তো বলবো যে তাদেরকে একেবারে ছোটখাটো আশেপাশে বাড়ির আশেপাশে যেগুলো কলেজ টলেজ আছে ঠিক আছে ওখানে একটা ভর্তি থাকা উচিত তাদের যেহেতু এখানে একটা দীর্ঘ সময় নেবে এক দুই বছর লাগতে পারে অনার্স বা ডিগ্রি কোন একটা কোর্সে বাংলাদেশে ঠিক আছে তারপরে ওইটা ওটার মতেই চলতে থাক আর সে যদি যখন আইএল টি এস দিয়ে দিয়েছে তো আইএল টি এস এর তার সার্টিফিকেট ভ্যালিড আছে দুই বছর তো ওটা তার সমস্যা হবে না দুই বছর ইনশাল্লাহ হয়ে যাবে

হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট ছিল সাথে আমাকে মেডিকেল করতে হয়েছে পুলিশ সার্টিফিকেট দিতে হয়েছে এই তিনটা জিনিস ম্যান্ডেটরি ছিল তখন আমার জন্য এক্স্যাক্টলি এখন বায়োমেট্রিক হ্যাঁ অনেকটা সেমি বাট তখন এই জিনিসগুলো আমাকে করতে হয়েছে হ্যাঁ তো এখন আপনি ওখানে দেড়শো মার্কিন ডলার দিলেন আপনি হলো এই ভিসা ফি প্লাস এই যে ভিএফএস এর যে আনুষঙ্গিক খরচ ছিল সেটা যদি বলতেন সবার উপকার হতো কারণ এখানে বহু ইন্টারমিডিয়েট পাস করে পোলাপান আছে লাগে লাগে ভিএফএস এ যাওয়ার আগে ওদেরকে আমি সাজেস্ট করব যে যতগুলো ডকুমেন্টস আছে প্রত্যেকটার ফটোকপি মিনিমাম চার থেকে পাঁচটা করে এক্সট্রা রাখার জন্য কারণ ওখানে যাওয়ার পরে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে ওনারা এক্সট্রা একটা দুইটা কপি চেয়ে ফেলতে পারে ইন দ্যাট কেস ওইখানে কোনো ফটোকপি মেশিন নেই সো ফটোকপিটা করা খুব হার্ড হয়ে যাবে অ্যাপয়েন্টমেন্ট ছেড়ে হয়তো তাকে আরেকদিন অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে সো এই ভুলটা যাতে কেউ না করে আর যেটা যে কাগজপত্র গুলো ওখানে যেগুলো জমা দেয় তো অরিজিনাল না সবই বোধহয় সার্টিফিকেট গুলো অরিজিনাল থাকে বাকিগুলো মনে হয় সব অরিজিনাল দিতে হয় না ভাইয়া সার্টিফিকেট অরিজিনাল দিতে হয় হ্যাঁ ইউনিভার্সিটি দিতে হয় তো যখন আপনি অ্যাডমিশন নেবেন তখন ইউনিভার্সিটি আপনাকে বলবে যে আপনার যে ইনস্টিটিউট রয়েছে সরি ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউট থেকে ডিরেক্টলি যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস থেকে ডাইরেক্টলি পাঠানো হয় আচ্ছা তো সেটা আমি ব্যাপারটা বুঝলাম মানে আপনার যে কলেজ রয়েছে ঢাকার সেখানে ঢাকা থেকে আপনাকে ওখানে পাঠাবে আপনার হাতে পাঠাতে পারবেন না ব্যাপারটা কি রকম ইয়েস বিকজ আচ্ছা তারা চাই যে সার্টিফিকেটটা অরিজিনাল অরিজিনাল কিনা অথেন্টিকিটি হ্যাঁ হ্যাঁ রাইট হুম হুম

না ভাইয়া তখন আমাকে দুটো দিতে হয়েছে আহ অলমোস্ট দুটো কারণ একটা আমাকে জমা দিয়ে দিয়েছি আরেকটা হচ্ছে আসার আগেই দিয়ে দিতে হবে কজ ওই কাগজগুলো ভিএফএস এ দিতে হয়েছিল মানে ভিসা যখন অ্যাপ্লাই করেছিলাম তখন তার সাথে অ্যাটাচ করে দিতে হয়েছিল কারণ দে ওয়ান্টেড টু সি যে ঠিক আছে আমি একটা দিয়েছি আরেকটা টাকাও আমি অলরেডি পে করে দিয়েছি আর আমার ব্যাংক ব্যালেন্স তো আমাকে দেখাতেই হয়েছে সেটা টোটালি এক্সট্রা ছিল সো আচ্ছা এই যে টোটাল প্রসিজার সেটা তো কলেজ থেকে তো আপনার সব কাগজপত্র দিয়েছে কিন্তু এখন এমবিসিতে যখন আপনি ওই ভিএফএস এর কাগজপত্র জমা দিলেন আপনার ফাইনাল ইমিগ্রেশনের জন্য মানে ভিসার জন্য তখন কই একই কাগজপত্র আবার দিতে হয়েছে ক্যানাডিয়ান হাই কমিশনে

না আলহামদুলিল্লাহ জব হয়ে গেছে বিআইএন এপ্লাই সবাই যদি লেটার দেন কেউ তো আসেনি না ফিরে আপনিও আর আসবেন না ফিরে তো যাইও আচ্ছা তারপরে জি তো এটা কি এখন ওই যখন ভিএফএস এ কাগজপত্র সব জমা দিলেন তখন এই কানাডিয়ান হাই কমিশন কতদিন সময় নিয়েছে ভিসা দেওয়া পর্যন্ত আপনার হাতে পাসপোর্ট ফিরেতে আসা পর্যন্ত टोटल 3

দুইটা সেমিস্টার তার তিনটা সেমিস্টার হলো বছরে ছিল দুইটা সেমিস্টার টাকা দিয়ে আছে আর আরেকটা টাকা দিলে তো পুরো বছরই শেষ হয়ে গেল তার তো মাত্র সাড়ে ছয় লাখ টাকা দিয়ে শেষ হয়েছে তো আমি যতদূর জানি অনেকে আমাকে ইমেল মেল করেছেন বা অনেকে ট্রাভেল এজেন্সি গুলো বাংলাদেশে রয়েছে তো তারা যেটা করে টুম্পা যাদের একটু দুর্বলতা রয়েছে কারো ব্যাংক স্টেটমেন্ট ঠিক নাই কারো এটা ঠিক নাই কারো দুর্নীতি জালিয়াতি এই সেই আর আইএলটিএস এ তার দুর্নীতি জালিয়াতি করা সম্ভব না অন্য লোক কিছু একটা আছে আইএলটিএসটাকে বাঘের মতো সবাই ভয় পায় এটার কিচ্ছু করার নাই যে ট্র্যাক নাম্বারটা আমার আমি দেখলাম যে তার কন্ট্রোল নাম্বারটা আমরা সেখানে দেখলাম এটার কিচ্ছু করার নাই কারণ এই ওই আইএলটিএস ডট অর্গ যে ওয়েবসাইট আছে ওদের অফিশিয়াল ওয়েবসাইটে ওই কন্ট্রোল নাম্বার দিয়েও আপনি অরিজিনাল সার্টিফিকেট ওখানে দেখতে পারবেন তো যার ফলে এটা যার অথরাই শুধুমাত্র এটার কোনো সুযোগই নেই কি হয় এই যে ট্রাভেল এজেন্সি গুলো রয়েছে এই পোলাপান গুলো দুর্বলতার সুযোগ নিয়ে এই যে এখন সাড়ে ছয় লাখ টাকা খরচ করে আপনি এসেছেন তা আমার মনে হয় টুকটাক আপনার যেহেতু টিউশন ফি অনেক কম ছিল তো আহ কাজ টাস করে বাকিটা কিছু বাংলাদেশ থেকে পয়সা টসা করে এনে মোটামুটি কোনো মতে দুই বছর পার করে ফেলছেন তারপরে তো আপনার ওই যে পোস্ট গ্রাজুয়েট লেভেলের যে ইমিগ্রেশন সিস্টেম আছে সুন্দর একটা নাম আছে এটা কিছুক্ষণ পরে আপনি আমাকে বলবেন স্যার তো ওই পদ্ধতিতে আপনি প্রথম পিআর হয়েছেন সর্বত এক বছর লেগেছে তারপরে এক দেড় বছর আবারও এক বছর ওয়েট করতে হয়েছে আপনাকে সিটিজেন হওয়া পর্যন্ত তার মানে টোটাল যে আপনি জানেন তো খুব যে হামুরি বেশি একটা টাকা লাগছে তা না এখন এজেন্টেরও যদি তারা যেত তখন এই সাড়ে ছয় লাখ টাকার অঙ্কটা এজেন্টকেই দিতে হইতো পাঁচ সাত লাখ টাকা তার মানে তার যে খরচটা সাড়ে ছয় লাখ তো দিতে হবে প্লাস আরো যে এজেন্ট যে দালাল খপ্পররা রয়েছে তাদেরকে আরো পাঁচ সাত লাখ টাকা দিয়ে দেবে তো যার ফলে টাকার অঙ্ক বহু বেড়ে যায় তো এই যে পোলাপান দিচ্ছে তারা একটু বোঝার চেষ্টা করে না যে ভাইরে তোদের যদি দুর্বলতা থাকি বা ইউরোপ আমেরিকা কেনাডাতে দুর্বলতা থাকলে যেখানে যেখানে যা প্রবলেম আছে সেটা সলভ করো তো এটাকে জোড়াতালি দিয়ে দুর্নীতি করে এই করে এই করে বেশি দূর তোমরা আগে বাড়তে পারবে না তো এটাই আর কি তোরা যদি ভালো চায়নি যে তো আমার মনে হয় এগুলো থেকে সরে এসে যেখানে যার যা আছে সেগুলো তারা এবং পদ্ধতিতে তারা ট্রাই করতে পারে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে আর এই যে ক্যানাডায় তো পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় মোটামুটি এক্সেপ্টেন্সের সংখ্যাও বেশি স্টুডেন্টদের এই ব্যাপারে কিছু বলো আহ আসলে ওরা এত বেশি প্রায়োরিটি দিচ্ছে ইন্টারন্যাশনাল কে সেটা দেখে আমারই মাঝে মাঝে অবাক লাগে ভাই কারণ এত বেশি প্রতিবছর স্টুডেন্ট আসছে প্রত্যেকটা প্রভিন্সে আর আশা করে ম্যাক্সিমাম স্টুডেন্টসই কিন্তু রয়ে যাচ্ছে এখানে ম্যাক্সিমাম কি 100 জনের ভিতরে 90 জনই রয়ে যেতেছে হ্যাঁ 90 থেকেও বেশি আমার মনে হয় যে ইভেন্টুয়ালি কিন্তু জব হয়েই যায় কারণ আলটিমেটলি কানাডার মতো একটা দেশে যখন আপনি এখানকার একটা ডিগ্রি নেবেন কোন জব আপনি যাবেন আমি এই কেনাডার দেখলাম ক্যানাডার একশো জন মানুষের ভিতরে সত্তর জন আমেরিকা তো আছে বুড়াবুড়ি তবে ক্যানাডার মতো এত না ক্যানাডার মানুষগুলো বাঁচে অনেক তো যার ফলে এদের সন্তান সন্ততির হার কম বাচ্চা কাচার হার কম তো যার ফলে আস্তে আস্তে এদের কি হয়েছে এই যে এইস যে পিপল এদের সংখ্যা মানে ভয়ঙ্কর ভাবে বেড়ে গেছে তো যার ফলে ক্যানাডাতে এখন ইয়াং প্লাবান দরকার এখন বাংলাদেশের এই ইয়াং প্লাবান গুলোই পারে সেই অভাবটা কিছু পূরণ করতে যদিও দুনিয়ার অনেক দেশ থেকে আসে আমরা বাংলাদেশ অনেক পিছে তো যার ফলে যে টুম্পা চিল্লা চিল্লি করতেছে আমি চিল্লা চিল্লি করতেছি হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়া কি এক্সাম্পল দেন না আপনি ইন্ডিয়া কোথায় আপনি বলেন গুগল অ্যাপল

কারণ ভাইয়া তখন তো ফার্স্টে ফার্স্টে যাতায়াতের ব্যাপারটা তারপর যাতায়াতের যে টাইম কনজিউমিং এই ব্যাপারগুলো ছিল কারণ আমার পড়াশোনায় অনেক বেশি টাইম হতো প্লাস আহ যেই ব্যাপারগুলো ছিল সেগুলো হচ্ছে যে ট্রান্সপোর্টেশনে একটা এক্সট্রা কস্ট হতো বা এগুলো একটা হ্যাসেল ছিল ফার্স্ট অবস্থায় তো আমি একদম ইউনিভার্সিটির কাছেই বাংলাদেশে একটা মেয়ের সাথেই রুম শেয়ার করে ফার্স্টে থাকতাম তারপর এই তো এভাবেই ম্যানেজ করেছি এখানে আমাকে একটা প্রশ্ন করতে হয় আপনাকে আপনি যে এই যে সেমিস্টারের পয়সা গুলো দিয়েছেন এর ভিতরে অ্যাকোমোডেশনের কষ্টের পয়সা তো ছিল সেখানে ডেফিনেটলি ওইভাবে হিসাব করে তো এখন কোনো কারণে আপনি এই ডরমিটরিতে থাকবেন না ক্যাম্পাসে থাকবেন না ওই যে আপনি বললেন আপনার বান্ধবীর সাথে থাকবেন

আচ্ছা তো পেরেছি তো এখন ক্যাম্পাসের বাইরে আপনি ঘর ভাড়া নিয়ে থাকতেন ওখানে আপনি যার সাথে মানে থাকতেন আপনার মাসে কত খরচ হতো খাওয়া দাওয়া এবং ঘর ভাড়া সহাউন্ড এইট হান্ড্রেড ডলার এইট হান্ড্রেড সিইডি প্রতি মাসে কি বলেন তাতে তো অনেক টাকা বছরে বারো হাজার ক্যানাডিয়ান ডলার হয়ে যায় এমনি হইলে কেমনি হবে আচ্ছা তো যাই ওখানে টাকার রকম ভারত আছে এখন তো যারা ভিডিও দেখতেছে তারা তো নিরুৎসাহিত হয়ে যাবে যে জর্জ ভাই কি মিয়া কমাইবেন টমাইবেন আরে ভাই আমি কি এমনি কথা আমি তো একদম ডাউনটাউনে ছিলাম সো স্টুডেন্টস যদি একটু কষ্ট করে দূরে থাকে তাহলে কিন্তু ওরা আর আমি তো ছিলাম হচ্ছে ভাই একটা অ্যাপার্টমেন্টে দুইটা রুম তো দুইটা রুমে দুইজন দুই রুমে ছিলাম কিন্তু এক রুমেও কিন্তু দুইটা স্টুডেন্ট থাকতে পারে যদিও প্রাইভেসি একটু ব্যাপার থাকে পড়াশোনা একটু ব্যাপার থাকে ডিস্টারবেন্স হতে পারে এই জন্য আমার কস্ট একটু বেশি ছিল বাট বাজেট অনুযায়ী কিন্তু ওরা চুজ করতে পারবে লেটসে একটা ছেলের সাথে আরেকটা ছেলে খুব ইজিলি কিন্তু অ্যাডজাস্ট করতে পারে তো ছেলেদের জন্য এই জিনিসগুলো ইজি হবে আর প্রাইভেসি তো তেমন কোনো ব্যাপার থাকে না জাস্ট পড়াশোনার ক্ষেত্রে একটু ঠান্ডা পরিবেশ দরকার দ্যাটস ইট আমি মনে করি কিন্তু এই যে এই যে ঘর বাড়া ফ্ল্যাট খোঁজে এগলি ঠিক এগুলো আপনি কিভাবে জোগাড় যন্ত্র করলেন বাংলাদেশে থাকা অবস্থা নাকি ক্যানাডা দেশ মানে কেমনে কি করলেন একটু বুঝা গেল আমার বল ও কিছুটা হেল্প করেছিল আর নরমালি ম্যাগগিলের যে কমিউনিটি আছে সেখানে সব কিছু রয়েছে সো ম্যাগগিলের কমিউনিটিতে যখন আমি সার্চ করি তখন ওরা একোমোডেশনের একটা গ্রুপ রয়েছে বুক বাই অ্যান্ড সেলস গ্রুপ রয়েছে সো এই ইউনিভার্সিটি কিন্তু এক্সট্রা একটা কমিউনিটি থাকে সেখানে অ্যাড হয়েছিলাম আগে থেকে যে আমি এত তারিখে আসছি কারো কাছে যদি কোনো রুম এভেলেবল থাকে প্লিজ লেট মি নো তো সেখানে আমি অনেক মেসেজ পাই যে এখানে আছে এখানে আছে এখানে আছে তো আমি অবশ্যই খুঁজতেছিলাম যে আমার মতো একটু কমের মধ্যে একটা মেয়ে মানুষের সাথে উঠতে পারি তো ওই একটা মোটামুটি হয়ে গিয়েছিল তো ওইটাই রাইট এ নিয়ে আমি চলে আসছি আপনি কি জানেন টুপা যে আপনি অনেক এনকারেজ করছেন বাংলাদেশের মেয়েদেরকে তো আপনার তো সবসময় ছেলেদেরকেই দেখায় মেয়েদের খুবই কমই পাই তো এখন বাংলাদেশে যে মেয়েরা আছে যারা কিনা নানা রকম সংখ্যায় ভুগছে বিশেষ করে ইনসিকিউরিটিতে ভুগছে বাবা মা ইনসিকিউরিটিতে ভুগছে একটা কনজারভেটিভ ফ্যামিলি ঠিক আছে টোটাল সোসাইটিটা আমাদের কনজারভেটিভ সোসাইটি তো যার ফলে নানা কিন্তু এখন আপনাকে দেখার পর যেভাবে আপনি কথা বলছেন আমার বিশ্বাস আপনি একটি কনজারভেটিভ ফ্যামিলি থেকে এসেছেন কারণ আপনার অনেক ভিডিওতে আমি দেখছি সেটা দেখে আমি অনুমান করতে পারি যে কি বলবো এটা এখন তাদের যদি উদ্দেশ্য করে বলতে হয় যে না তারাও মানে নিঃসংখ্যে মানে কি বলে কোন রকম দূরে রেখে খুব সহজেই ছেলেদের পাশাপাশি করতে পারে মেয়েরা পারবে আহামরি খুব একটা কঠিন হবে না আর এই টেকনোলজির যুগে যেহেতু ফেসবুক ইউটিউব একটা বিরাট সুযোগ করে দিয়েছে যেমন কিছুক্ষণ আগে আপনি আমাকে বললেন যে বিভিন্ন কমিউনিটি ফেসবুকের যে গ্রুপ আছে কি বুদ্ধি আপনার মাথায় এত বুদ্ধি আপনার করতে এই বুদ্ধি তো দুই হাজার দশ সালে আমার মাথে ছিল না এখন কিন্তু এই বুদ্ধির স্ট্র্যাটেজি দিয়েই চলতে হবে কারণ আসলে কিন্তু হ্যাঁ ডিজিটাল হয়ে গেছে আপনি যদি হাতের কাছে সব পেতে চান আপনাকে গ্রুপ অ্যাড হতে হবে তারপর যত ধরনের কমিউনিটি আছে সব কিছুতে জয়েন থাকতে হবে তো আমি নরমালি ইউএস ক্যানাডা ব্লগে ভিডিও করি আমি কি করি আমি আপনার ভিডিও দেখি কারণ আপনিও ক্যানাডা রিলেটেড ভিডিও করেছেন আমি এরকম আরো দশটা ইউটিউবারের ভিডিও দেখি তারপর নিজে চেষ্টা করি না ঠিক আছে ভাইয়ারা তো এইরকম করে করেছে আমি একটু করি তখন কি হবে ওনাদের কাছ থেকে পেলো আমার কাছ থেকেই শুধু পেতে হবে বা আপনার কাছ থেকেই শুধু পেতে হবে আমরা তো ভিডিওটা মেক করি যাতে এক একজনের আহ আমাদের যে ব্রেন আপনার নিশ্চয়ই এক একরকম আমার একরকম তো আমরা চেষ্টা করি যে আমাদের এই ব্রেনটা বা আমাদের ইনফরমেশন গুলো আমরা আমাদের মতো করে যখন সবাইকে বলবো তারা যাতে জানতে পারে

বড় বোন হিসেবে আমরা আছি আপনারা আছেন ঠিক আছে কোনো সমস্যা হবে না তো এই আর কি আর এখানে যে ইনসিকিউরিটির ব্যাপারটা এখানে কি একটা মেয়ে একা চলাফেরা করা বা থাকা বা অন্যান্য ক্ষেত্রে আপনি কি মনে করেন কোনো ইনসিকিউরিটি এই ধরনের কোনো কিছু আছে ফাস্টে আলহামদুলিল্লাহ বলে নেই যে এত ভালো একটা কান্ট্রিতে এত সেফ অবস্থাতে আছি হয়তো বাংলাদেশে থাকলেও থাকলেও করতে হয় যে নিজের দেশ থেকে কতটা ইনসিকিউর আমরা এনিওয়ে ওগুলো বললে অনেক কথা বলা হয়ে যাবে ভাইয়া বাট কানাডাতে আসার পরে এমনও দিন গিয়েছে যে সারা রাত পরেও 4টা 5টার দিকে আমি লাইব্রেরি থেকে বাসায় ব্যাক করতাম একা একা এই সেই এত সেফ এতটা সেফ যেগুলো বলে বোঝানো যাবে না এছাড়াও কিন্তু মুসলিমদের একটা কমন প্রশ্ন যে হিজাব পড়লে কি রেসিজম হয় কি না মেয়েদের জন্য এই রেসিজমটা কেমন আমি এই প্রশ্নটি করতে চেয়েছিলাম হ্যাঁ ভাইয়া মন্ট্রিয়ালে এই জিনিসটা আমার চোখে জিরো পার্সেন্ট এখন পর্যন্ত বাট হয় না যে তা না অবশ্যই আছে কম বেশি বাট আমি কখনো চোখে দেখিনি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারবো যে ক্যানাডা মেয়েদের জন্য হান্ড্রেড পার্সেন্ট সেফ বড়জোর যদি বাবা মা মেয়েদেরকে পাঠায় আমি মনে করবো যে তারা একটা মেয়েকে বিয়ে দিয়ে দিল রাইট হুইচ ইজ রিয়েলি কমন বাংলাদেশে বাট এই যে হায়ার স্টাডি করতে পাঠানো বা এখান থেকে পড়াশোনা করা ইটস একটা মেয়ে মানুষের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং বাট যখন হয়ে যাবে তখন সে বাবা মাই কিন্তু প্রাউড ফিল করবে না আমার মেয়ে আজকে কিছ একটা করে দেখিয়েছে তো আমি সবাইকে বলবো যে আপনারা অবশ্যই কনসিডার করবেন আপনার মেয়ে যদি ব্রেইন ভালো হয় যদি সাপোর্ট করতে পারেন অবশ্যই অবশ্যই তাদেরকে বাইরে হায়ারি তো আমরা যদি এই পর্যন্ত সাবারেজ করি তো ব্যাপারটা এরকম হয়ে গেল যে মা আপনার একটা আচ্ছা এই যে আপনার উদাহরণ দিয়ে আমি বলবো আর এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে ঠিক আছে এসেছেন ক্যানাডার মাটিতে এবং ছয় মাসে থাকা খাওয়ার পয়সা নিয়ে আপনি আসছেন মোটামুটি বলা যেতে পারে তারপরে আরেকটা জিনিস আপনি আমাদেরকে বলেছেন যে এখানে প্রায় আটশো ক্যানাডিয়ান ডলার আপনার প্রতি মাসে থাকা খাওয়া বাবদ খরচ হতো এখন রিক্রিয়েশনের জন্য মানে আপনি সিনেমা হল দেখবেন কাপড় চোপড় সেই প্রসঙ্গে আমি গেলাম না আর খাওয়া দাওয়া তো মূল কথা আর এখানে যে যাতায়াতের ব্যাপারটা আমি যতদূর জানি আপনাদের সপ্তাহের একটা ট্রাভেল কার্ড বা ট্রাভেল পারমিট জাতীয় কিছু আছে বা ইভেন আমেরিকাতে আছে একই সিস্টেম আমার ধারণা তো সেই কার্ড করে নিলেই তো মনে হয় এক মাস ট্রাভেল করতে পারে সে বাসে ট্রেনে যা কিছু আছে নাকি হুম 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 তো সেই কার্ডের দাম কত ট্রাস্ট তো নেই তবে মেট্রো আর বাস হচ্ছে এখানে আচ্ছা ট্রাক নয় আচ্ছা সরি বাস আর মেট্রো খুবই কনভিনিয়েন্ট এখানে আমি বলবো স্টুডেন্টসদের জন্য যে যদি একটু দূরেও বাসা নেয় খুব ইজিলি আহ চলে আসতে পারবে আর কাঠটা এরকম যে আমি তখন টোয়েন্টি ফাইভ আন্ডার টোয়েন্টি ফাইভ ছিলাম আমার বয়স তো 25 বছরের নিচে হলে সেটা হাফ প্রাইস হয় সো আমি মাত্র 50 ডলারে পার মান্থ আমার একটা কার্ড নিয়ে নিলেই হয়ে যেত তার মানে বেশি না হ্যাঁ খুবই সামান্য আর আরেকটা জিনিস কিন্তু এই যে কলেজ ইউনিভার্সিটি গুলো আছে এগুলোর জন্য কমিউটো তো আছে মানে হয় শাটার শাটল সার্ভিস বা কমিউট হ্যাঁ হ্যাঁ আছে ডিফিনিটলি সেটা হচ্ছে একটা ক্যাম্পাস থেকে আরেকটা ক্যাম্পাসে নিয়ে যাওয়ার জন্য ভাইয়া বাট ওরা খুব বেশি একটা সেই সার্ভিস ক্যাম্পাসের ভিতর তো লোকাল বাস ঢুকে আমেরিকার ক্যাম্পাস গুলোর ভিতরে লোকাল বাস ঢুকে ওই বাস স্টপিজে আছে ভিতরে যেহেতু বিশাল এলাকা আপনাদের নিশ্চয়ই আছে ওখানে এখানে ম্যাগিলের ক্যাম্পাস হচ্ছে দুইটা ভাই একটা হচ্ছে ম্যাকডোনাল্ড ক্যাম্পাস হুইচ ইজ 45 মিনিটস দূরে ডাউনটাউন থেকে তো ওদের জন্য শাটারটা ইউজ হয় যে শাটার বাসগুলো তখন ওরা এক ক্যাম্পাস থেকে আরেক ক্যাম্পাসে ওই বাসটাতে করে চলে যায়

তো ফারস্টা যখন যাই একজনের রেফারেন্সে যাই যে ঠিক আছে একটা রেফারেন্স ছিল আমার কারণ আমার বোন আছে আমি আপনাকে বলেছিলাম তো এদিক থেকে একটু হেল্প পেয়েছিলাম বাট যাওয়ার পর ওরা যখন দেখলো আমি ফ্রেঞ্চ একদমই জানি না ওরা বলল যে একটু ফ্রেঞ্চ জানলে ভালো হয় তো তুমি এক মাস ক্লাস করে আসো তো তারপরে সঙ্গে সঙ্গে ফ্রেঞ্চ করলাম তারপর সেলস করতে কতদিন লেগেছিল মোটামুটি মাস 6 মাস বেসিক হাই হ্যালো হাউ আর ইউ এগুলো শিখতে মোটামুটি দেড় মাসের একটা কোর্স যেটা কিনা লেভেল ওয়ান লেভেল ওয়ানে আপনার কত খরচ হয়েছিল সেই টাইমে আমি দিয়েছিলাম থ্রি হান্ড্রেড টোয়েন্টি ডলার বাট এখন আমি আরেকটা কথা বলে দিচ্ছি ভাইয়া এটা কিন্তু একটা খুবই বড় নিউজ যে এখন যদি কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে পার মান্থ

একটা ফ্যাক্টরির মতো জায়গা সেটা হচ্ছে চকলেট ফ্যাক্টরি বাট নরমালি যে জবটা ওইটা মাত্র 2 এর জন্য করেছিলাম কিন্তু যাওয়ার পরে ওইটা অনেক বেশি দূরে হয়ে যেত আমার বাসা থেকে সো টু উইকস একটা চকলেট ফ্যাক্টরি ছিল যেখানে প্যাকেজিং করাতো চকলেট ফ্যাক্টরিতে আপনি কি করতেন মানে চকলেট প্যাকেট করতেন শুধু প্যাকেট না মেশিনে হতো আমরা জাস্ট মেশিনে ওই যে রোল গুলো দিতাম আচ্ছা ওটি তো মানে অটো হয়ে যেত দেখছি আচ্ছা যে অটো উটি করে নাকি না আমরা যারা আছে আমরা বুঝে নিলাম আপনার চপ চকলেটও আপনি ই করতেন করতেন ঠিক আছে which was not টাকার জন্য তখন করতে হয়েছিল হ্যাঁ আমেরিকা স্টুডেন্টরা রাস্তায় দাঁড়িয়ে পত্রিকা বিক্রি করে রাস্তা পাশে এগুলো খুব সম্মানের দৃষ্টিতে দেখা হয় তো আপনি ভিডিওটা দেখবেন তার এগুলো বুঝবেন এগুলো এখন যেটা আমি দেখছি সেটা হচ্ছে স্টুডেন্টসরা সামারে যখন ওই যে রাস্তা পরিষ্কার করতে দেয় ওদেরকে নর্মালি ছোট ছোট টুকরো গুলো সেগুলো তুলে ইভেন ম্যাগিলে পড়া স্টুডেন্ট ওরাও করছে খুবই সম্মানজনক কারণ স্টুডেন্ট অবস্থা এগুলো তো এগুলো তো আবার ক্রেডিটও পাওয়া যায় যেমন কাজেরও ক্রেডিট তারপর সোশ্যাল ওয়ার্কের ভলান্টিয়ারের ক্রেডিট হ্যাঁ এইটারও ক্রেডিট যোগ হয় তার বছর শেষে গিয়ে এটা একটা বিরাট ফ্যাক্ট আপনার সিভি অনেক ভারী করে ইমপ্রেশনের ব্যাপার করে জব করতে গেলে যে না আমি একে কোম্পানিতে হায়ার করে অনেক বড় একটা কাজ মানে আমার অনেক আমার কোম্পানিতে শেখ তাকে আমি যেই রোলেই ফেলি না কেন সেটাতেই সে অ্যাডজাস্ট হবে তো যখন এমপ্লয়ার আপনাকে দেখবে যে আপনি এই ধরনের জব করেও এসেছেন তখন এটা অনেক বড় ইমপ্রেশনের ব্যাপার রাইট আচ্ছা তো প্রথম জব যে ছিল সেটা ঘন্টায় কত ক্যানাডিয়ান ডলার ছিল আপনার কত ঘন্টা আপনি কাজ করার পারমিট ছিল বিশ ঘন্টা না ছিল আর পার আওয়ার আমি 11 ডলার পেতাম তখন মিনিমাম ছিল 11 এখন হয়ে গেছে 12.50 আর 75 এবং ওইখানে এই 20 ঘন্টা কতদিন কাজ করতে হয়েছে প্রায় 6 না 15 দিন করেছিলাম ভাইয়া কজ ওই জায়গাটা অনেক বেশি দূরে ছিল আমার জন্য তারপরে হ্যাঁ গেলেন হ্যাঁ তারপরে সেকেন্ড জবটা ম্যাকডোনাল্ডসেই স্টার্ট করি সেটা একদম অনেকদিন করেছিলাম অনেক ভালো একটা জব ছিল অনেক সুযোগ সুবিধা ছিল মেডিকেল ফ্যাসিলিটি হ্যাঁ অনেক কিছুই ওরা আমাকে দিচ্ছিল তো ওই জবটা আমি কন্টিনিউ করেছিলাম অনেকদিন ওখানে কত ডলার দিত ম্যাকডোনাল্ডস ওইখানে 12 ডলার দিয়ে স্টার্ট করেছিলাম ম্যাক্স মেবি 1275 এ শেষ করেছিলাম আচ্ছা এবার একটা ইন্টারনাল প্রশ্ন করি আমি জানি না করা ঠিক হবে কিনা তারপরে কিন্তু 20 ঘন্টার উপর তো নির্ভর থাকলে হবে না কারণ আপনার অনেক সুযোগও ছিল কাজ করার তো আপনি এই প্রশ্নটা সবার মনে মনে ঘুরতে যাই এখন যে আমি কি বিশ ঘন্টার পর কাজ করতে পারবো কিনা আন্ডার তো মানে আমি ক্যাশ টাকে কাজ করতে পারবো না যেটা আর এক নাম যেটা কাগজ পত্রে নেয় কিন্তু আমি কাজ করেছি এই ধরনের আমি সিটিজেন হয়ে গেছে হ্যাঁ আমি অনেক বেশি চিন্তা করছিলাম যে টাকাটা থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার এখন স্টাডিটা কমপ্লিট করে আর কোম্পানি কমপ্লিট করার পর অবশ্যই পিয়ারটা নেওয়া তো তখন এটাই মাথায় ছিল আর আমি সবার উদ্দেশ্যে বলবো যদি পিয়ার নেওয়ার উদ্দেশ্য নিয়ে আপনারা যান তাহলে অবশ্যই এই কাজ করবেন না করলে তো আপনারা হান্ড্রেড আওয়ার্স করতে পারেন ক্যাশে হয়তো বা কোনো স্কোপ আছে করা যাবে কিন্তু যদি ধরা পড়ে কানাডা থেকে টোটালি ব্যান করে দেওয়া হবে জীবন আর ক্যানাডার চেহারা সে রিপোর্ট করে দেবে ডিপোর্ট করে দিতে পারে একদম ব্যান করে দিবে লাইফে কোনোদিন আর অ্যাপ্লাই করতে পারবে না আচ্ছা তো যাই হোক এখান থেকে আমি অনুমান করতে পারছি তো আপনার বাবা মা তো বহু টাকা খরচ করেছে আপনার পিছনে এতে তো কোনো সন্দেহ নাই আপনার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে আচ্ছা তো যাই হোক অনেক টাকা খরচ করছে ঠিক আছে এতে কোনো সন্দেহ নেই এলা আপনার শ্বশুর বাড়ির লোকজন করে থাকুক সরি বলেই ফেললাম আপনার বাচ্চাকে তো সবাই দেখেছি ভিডিওতে তো যাই বলে আমার বলতে আপত্তি নেই তো হয়তো আপনার শ্বশুর বাড়ি করছে হয়তো আর আপনার বাবা করছে কেউ না কেউ তো করছে দুই আব্বার মধ্যে এক আব্বা আছে যে আব্বাই করুক থ্যাংক ইউ ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ আচ্ছা তো এবার আসেন আরেকটা প্রসঙ্গে তো এবার আপনি আসেন এর প্রসঙ্গে এবার পিয়ারটার যে আইনে ক্যানাডার তো শালায় ওইখানে যত ইমিগ্রেশন ল দেখে খালি একটা পর একটা খালি আসে এপিপিএন এপিএন সিপিএন সিসি এসি সিসি বুঝছেন এগুলো করতে করতে আইন কারণে এদের শেষ না এখানকার সিটিজেন হওয়ার বা পিয়ার পাওয়ার জন্য তো এখন আপনি বলেন কোন আইনের ধারায় কিভাবে আপনি সিটিজেনের জন্য পিয়ার এর জন্য अप्लाई করলেন সো ফার্স্টলি পিয়ার এর জন্য না ভাইয়া ফার্স্ট হচ্ছে পোস্ট গ্রাজুয়েট যে ওয়ার্ক পারমিটটা ছিল সেটা জন্য अप्लाई করি তারপর ফুল রাইট ফুল টাইম করে দিলো তারপর ওই জবটা কন্টিনিউ করার অবস্থায় অলমোস্ট দের বছর পর হচ্ছে পিআর জন্য प्रिपरेशन নিতে থাকি তারপর प्रिपरेशन নিয়ে এই তো अप्लाई করে দিয়েছিলাম পিআর এর জন্য আচ্ছা তো এখন আপনি তো পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করার পরে আপনি পিআর এর জন্য अप्लाई করলেন উপর অবস্থাতেই তো আপনি अप्लाई করেছেন 3 মাস আগে সম্ভবত তিন মাস আগে তো এখানে ওরা তে পি

সবার উদ্দেশ্যে বলছি যে যখন আপনারা চার বছরের ব্যাচেলর্স করবেন আপনাদেরকে তিন বছরের জন্য দেওয়া হবে আর কেউ যদি এক থেকে দুই বছরের করে তাহলে আহ এক থেকে দুই বছরের ওয়ার্ক পারমিটই দেওয়া হয় তো এটা একটা ইনফর্মেটিভ আহ অ্যান্সার আহ যাদের মোটামুটি জানা নেই যাতে জানে আর কি এই জন্য আচ্ছা তাহলে তো আপনি ঠিক আছে ওয়ার্ক পারমিট আপনি ওয়ার্ক পারমিট এর পরে যে স্টেজে গিয়ে আপনি আহ পি আর এর জন্য অ্যাপ্লাই করেন সেটা কোন লতে সি সিআইসির ওয়েবসাইটে গিয়ে হ্যাঁ সিআইসি ওয়েবসাইটে গিয়ে যেটা সেটা বা কি না ওই যে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস একটা আছে না সেটা হচ্ছে ওই কাহিনী বলেন হ্যাঁ স্কিলড ওয়ার্কার তখন আপনার অনেকগুলো পয়েন্টস কাউন্ট হয় যে আপনি যখন কানাডাতে পড়েছেন সেটা আপনার ওয়ার্ক আপনি কানাডাতে এখন কাজ করছেন সেইটার পয়েন্টস তো এরকম করে টোটাল একটা পয়েন্টস আপনাকে যোগার করতে হবে যেটা হলে মিনিমাম আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন তো আমারটা ছিল হচ্ছে পিএমপি আন্ডারে পিএমপি অর যেটা হচ্ছে কি প্রভিন্সিয়াল নমিনি কিছু একটা কি জানি পুরো নামটা ছিল পিএন পিএনপি প্রফেশনাল প্রোগ্রাম আচ্ছা নমিনি প্রোগ্রাম হ্যাঁ তারপরে সেটা সেটা কিরকম ছিল একটু যদি বলেন সংক্ষেপে রিকোয়ারমেন্টস থাকে ভাইয়া যে যে প্রভিন্স থেকে করে ডিফারেন্ট প্রভিন্সের ডিফারেন্ট রিকোয়ারমেন্টস তো আমার জন্য ছিল যে আমি যাতে অ্যাটলিস্ট মিনিমাম আমি যেই কোর্সটা কমপ্লিট করেছি সেটা রিলেভেন্ট হয় আমার জবটি জবটা হ্যাঁ জবটা যাতে রিলেভেন্ট হয় এমন না যে আমি ফাইন্যান্স থেকে করেছি আমি জাস্ট মেডিকেলে একটা জব করছি তখন কিন্তু হবে না সো রিলিভেন্ট হতে হবে আর হচ্ছে আমার একটা আমার গ্রাজুয়েশন তো হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট থাকতে হবে আর হচ্ছে আমি প্রতি বছর ঠিক মতো ট্যাক্স দিচ্ছি কিনা আসার পর থেকে সেই ট্যাক্সেশন কাগজপত্র গুলো সেগুলো যদি সব ঠিক থাকে তাহলে আমি অ্যাপ্লাই করে দিতে পারবো আচ্ছা তো এখানে সিএসসি যে ঘটনাটা আছে কাহানিটা আছে ওই পনেরোশো ষাট ঘন্টার ব্যাপারটা এটা আপনার ওই ওইটাতে নাই পিএনপি তে আবার নাই পিএনপি তে মোটামুটি আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্ট রিলেটেড একটা জব এবং প্রপার ট্যাক্স পাইল আচ্ছা তো সেটা আমি বললাম যে ক্যানাডাতে আসলে এত রকম এত মানে কি বলে ধারা উপারা ভাই আপনি তো জানেন ওখানে আছে ঠিক আছে এই যারা ভিডিও দেখতেছে তারাও যদি একটুখানি যার ক্যানাডার ওয়েবসাইটও কিন্তু খুব সুন্দর

তাড়াতাড়ি কম্পিউটার বন্ধ করুন যখন ভিডিও করি তখন শুধু ওই ওয়েবসাইটটেই দেখি যে কারণ ওখানে সব সময় আপডেটড জিনিসগুলো আসতে থাকে রাইট রাইট নির্ভুল যেটা বলা যায় কারো মুখে কানে কানে শোনা টোনা না এটা কি তো আচ্ছা ঠিক আছে তো আপনি তো প্রায় কত এক বছরের মতো ওয়ার্ক পারমিটে ছিলেন তারপরে শর্তর শর্ত পূরণ করলেন তো ইনশাআল্লাহ আপনি পিআর এর জন্য আবেদন করলেন তো পিআর পেতে ওই ওয়ার্ক পারমিট থেকে পিআর পাওয়া পর্যন্ত আপনার কত দিন সময় লেগেছিল অলমোস্ট ধরতে পারেন अराउंड দেড় দুই বছর সেখানে দুই বছর প্রায় দেড় থেকে দুই বছর তার মানে এটাও সবাই ক্লিয়ার হয়ে গেল তো তারাও যদি ওয়ার্ক পারমিট থেকে পিআর এর জন্য अप्लाई করে আর ওয়ার্ক পারমিটের শর্ত তো আপনি দিয়ে দিলেন মাত্র দুই চারটা দুইটা তো প্রধান শর্ত হয়তো পাশাপাশি আরো দুই চারটা ছোট মোটো আছে ঠিক আছে ওগুলো তার আমরা গেলাম না তো এই শর্তগুলো পূরণ করলে আপনি পিআর এর জন্য अप्लाई করলেন তো পিআর পাওয়ার পর সেটাও পেতে দেড় দুই বছর লেগে গেছে তারপর আপনার সিটিজেন হওয়ার পথে এবার পিআর পাওয়ার পর তো আপনি তো সব শর্ত থেকে মুক্ত হয়ে গেলেন ওখানে রেসিডেন্সি হিসেবে হিসেবে মোটামুটি আপনি আছেন আচ্ছা তো তারপরে এখন সিটিজেন হতে এই পিআর থেকে সিটিজেন হতে কতদিন সময় লাগবে পিআর থেকে সিটিজেন হতে বেশি দিন লাগেনি কারণ আমার কাউন্টার তখন কিন্তু তিন বছর পরে দেওয়া হলো আহ জাস্টিন ট্রুডো আহ তখনই আসলো আর তিন বছর করে দেওয়া হলো যে সিটিজেনশিপ যদি আমি কানাডাতে আহ তিন বছর থাকে তখনই অ্যাপ্লাই করে দিতে পারবো তখন রাইটার ওয়ে অ্যাপ্লাই করতে পেরেছিলাম কিন্তু আমাকে যে এক্সাম দিতে হবে সিটিজেনশিপের সেইটা আসতে অনেক টাইম লেগেছিল আন্ডার প্রসেসিং এ ছিল দিন বাট ডিপেন্ডস অনেকে দুই মাসেও আপনি এই জায়গাটা একটু ক্লিয়ার আপনি তিন বছরের কথা উল্লেখ করেছেন তিন বছর কি কানাডাতে এসেছেন সেখান থেকে তিন বছর কাউ নাকি ওই পি থেকে তিন বছর কারণ

আচ্ছা আমাদের তো আজকে অনেক সময় হয়ে গেছে আমি আপনাকে রিকোয়েস্ট করে নিয়ে এসেছিলাম যে আমরা থার্টি মিনিট থাকবো কিন্তু আসলে এত ভালো লাগলো আপনার সাথে কথা বলে বলার মতো না অনেক কিছু আমি নিজেও শিখতে পারলাম আমি প্রতিদিনই কম বেশি শিখি অন্যদের কাছ থেকে আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম এখানে অসংখ্য প্রশ্ন করেছে হ্যাঁ এখানে প্রশ্নের দিতে পেরেছি অনেক বেশি বড় একটা ব্যাপার থেকে কমেন্ট করতে পারেন এখানে যারা কমেন্ট করছে আপনি কি কমেন্ট করতে পারেন আপনার ওখান থেকে তাকে যদি ওখান থেকে কমেন্ট করতে পারেন আসলে আমরা কয়েক মিনিটে কয়েকজনের কমেন্ট কথা বলি ভাইয়েরা বোনেরা এত কষ্ট করে লিখছে তারা তো কিছু জানতে চায় এখানে আমি আপনি যে কোনো কমেন্ট নিয়ে দিয়ে একটা কথা বলেন আচ্ছা এমডি সোহেল হোসেন লিখেছেন বর্তমানে বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসায় কানাডায় যাওয়া যায় কিনা একটু জানালে ভালো হতো আপু আচ্ছা ভাইয়া হ্যাঁ ডেফিনেটলি আসা যায় ওয়ার্ক ভিসায় বাট সেক্ষেত্রে আপনাদেরকে ওয়ার্কটা বাংলাদেশের থেকে ম্যানেজ করতে হবে সেটা হচ্ছে যে আপনারা যেই লেটসে আপনি যদি আইটিতে স্পেশালিস্ট হয়ে থাকেন তাহলে অ্যাজ এ ফরেন ওয়ার্কার্স ক্যানাডার যেই জব ওয়েবসাইটগুলো রয়েছে ইন্ডিট ডট সি এ মনস্টার ডট সি অর লেটস এ জব ব্যাঙ্ক ইন দ্যাট কেস আপনারা আহ সেখানে এজ এ ফরেন ওয়ার্কার অ্যাপ্লাই করতে হবে জবের জন্য তারপর এমপ্লয়ার ম্যানেজ করতে হবে যদি এমপ্লয়ার আপনাকে জবটার জন্য কনভিন্স করতে পারে অথবা ইন্টারভিউতে আপনি যদি জবটা পেয়ে যান ইন দ্যাট কেস এমপ্লয়ার আপনাকে স্পন্সর করে নিয়ে আসবে এল এম আই এর মাধ্যমে জব ভিসা বলতে কোনো ভিসা নেই সো যদি আপনাদের কোনো দালাল চক্র বা এজেন্সি বলে আপনাদেরকে কানাডাতে জব ভিসা দিব এত লাখ টাকা দিতে হবে সেটা টোটালি ভুয়া সেটা একমাত্র এমপ্লয়ারের মাধ্যমে আপনারা আসতে পারবে আচ্ছা তো দেখেন আরো দুই একটা প্রশ্ন ওখান থেকে নেন আমিও দেখি এখানে আচ্ছা এখানে একজন কমেন্ট করেছে এই কমেন্টটা পড়ুন অর্জুন রয় হুম আচ্ছা দুজনকে লাইভে দেখে অনেক খুশি হলাম আমি আপনাদের দুজনের এই ভিডিওগুলো দেখি এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আছে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আচ্ছা ঠিক আছে টুম্পা আমাদের ভিডিওটা শেষ করতে হবে তো এই এই অর্জুন রয়ের প্রসঙ্গ ধরেই আমি বলি আর কি তো আপনারা যারা এই মুহূর্তে আমাদের দুজনের ভিডিওটা দেখছেন সবসময় একটা জিনিস আপনারা খেয়াল করবেন

মানে ঘামের টাকায় পড়াশোনা অনেক অনেক হিস্ট্রি এগুলো বলে শেষ করা যাবে না বলবো যে আপনারা ইচ্ছা তো আছে ক্যানাডাতে আমেরিকাতে সেটেল হওয়ার প্রিপারেশনটা এমন ভাবে নিন কোন এজেন্সির কাছে যাবেন না এটা তো রিকোয়েস্ট হার্ডলি চেষ্টা করবেন নিজেরা কারণ এখন এত বেশি ডিজিটাল যুগে এত বেশি লিঙ্ক রয়েছে ওয়েবসাইট রয়েছে গ্রুপস রয়েছে কেউ না কেউ আপনাকে হেল্প করবেই সো আপনি 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 অন্ধ হলেও আপনি চিন্তিত হওয়ার কোনো কথা নাই আপনি অন্ধ হলেও আপনি আসতে পারবেন বহু মানুষ অন্ধরাও আমেরিকাতে ট্রাভেল করে তো তারা করে কিভাবে থাকে সেটাই ভায়া যোগ্যতা থাকে আপনি অবশ্যই আসতে পারবেন ইউএস কানাডা ব্লগ আমার চ্যানেলটি আছে সেখানে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন ভাইয়াও করে ভাইয়ার ভিডিওগুলো দেখবেন আর যদি কোনো কিছুর প্রয়োজন আমি এখন তো আমি না আমি এখন ব্যস্ত আছে অন্য ছাত্রের আবার মাথামতে খারাপ হয়ে গেছে ওই যে ওই ভাস্করজ টাজগর্জনি এ দুনিয়ার গন্ডগোল এক আলেমকে দেখলাম স্টেজে গিয়ে অপর টপন করতে এগুলো দেখলে পরমাণু আসলে সূর্য হয় না বুঝছ তাই তো যদিও আমি এখানে থাকি আমার এগুলো কথা বলার শোভা পায় না কিন্তু আমি একজন মুসলিম কনজারভেটিভ ঘরের ছেলে যেভাবে আমার চলো পড়ের থাকুক না কেন আমি 100% মানে আমি অ্যাকটিভ মুসলমান না হলেও কিন্তু মনে প্রাণে জন্মগতভাবে মুসলমান সপ্তাহে 7 দিন পাঁচ ওয়াক্ত নামাজ না করতে পারলে সপ্তাহে একদিন তো করি তাই না তো যার ফলে এই ধরনের কোনো অন্যায় টনায় দেখলে বাজে বাজে জিনিসপত্র দেখলে দৃষ্টিতে পড়ে বুঝছেন তখন আর এগুলো ভিডিও আগ্রহ পারি না তো যার ফলে এগুলো নিয়ে এখন ইদানিং একটু ব্যস্ত আছে কারণ আরো অনেক স্টোরি আছে তো যার ফলে আপনি এখন অনেক ভালো করছেন ইমিগ্রেশন ভিডিওতে আপনার জন্য অনেক দোয়া হলো তো এই মুহূর্তে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তো এই ভিডিওটা শুধু ফেসবুক থেকে লাইভ হচ্ছে তো এটা এডিটেড কপি তো ইউটিউবে এই টুম্পা তার চ্যানেলটা রয়েছে নামটা তো ওখানে আছে আমি দেখিয়ে দিই চ্যানেল নামটা ছিল ইউএস ক্যানাডা ব্লগ রাইট এই নামে সার্চ করলে তো টুম্পা আপনাকে পাবে জি আচ্ছা তো আপনারা একটা কাজ করবেন সেটা হলো যেটা আমি বলার চেষ্টা করছিলাম আপনাদেরকে সেটা হলো আপনারা মানুষকে এনকারেজ করবেন এনকারেজ করতে উৎসাহ পয়সা লাগে না এটার জন্য দরকার শুধু পার্সোনালিটি একটা মানুষকে দেখছেন একটা গায়ে জামাটা একটুখানি ময়লা বা স্ত্রী করে সে পরেনি কিন্তু তারপরে বলবেন যে ভাই তুমি জামাটা পড়ছো অনেক সুন্দর লাগতেছে এই যে কথাটা বলছেন এতে কি হয়েছে তাকে সে আপনাকে টাকা পয়সা দেননি কিচ্ছু করেনি কিছু দেনি তাকে কিন্তু তার সারাটা দিন ভালো যাবে রাইট ও রং তার সাইকোলজিতে কথাটা ঘুরতে থাকবে সারাদিন যে আমাকে কেউ আজকে প্রশংসা করেছে মোটিভেশন এমন একটা জিনিস আপনি কিন্তু মরা গাছকেও জীবন্ত করে দিতে পারবেন মোটিভেশন দিয়ে আর যদি আপনি একটা জীবন্ত গাছকে গিয়ে গালি দিতে থাকেন সে কিন্তু অটোমেটিক মরে যাবে তো এই জিনিসটা আমরা সবাই জানি এখন দেখেন এই যে টুম্পার ওখানে থেকে তার ঘর সংসার আছে আমার এখানে ঘর সংসার আছে কাজকর্ম আছে ব্যবসা বাণিজ্য আছে তো এগুলো ইউটিউব টিউটিউব করে আমরা কিছুই পাই না ঠিক আছে মাঝে মাঝে মনে হয় টোটালি সময় নষ্ট কিন্তু তারপরে প্যাশন থেকে করা আর এই করে টুম্পা যে লেভেলে ভিডিও করে বা আমি অসংখ্য ভিডিও করেছি ইন হয়তো আরও করবো কিন্তু ওই ধরনের ভিডিও যখন গুলো করি কিন্তু এই ধরনের ভিডিওগুলোতে ভিউজ হয় টুম্পা কম স্বাভাবিকভাবে কারণ এদের ভিউয়ারই তো কম এখন চিন্তা করেন কজন পুলাফান আছে এখন ঢাকা শহরে যার বাপে পঞ্চাশ লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট আছে শুধুমাত্র তারাই তো এখন আমাদের দুজনের এই ভিডিওটা দেখবে যার কাজে আছে এখন যার ব্যাংক স্টেটমেন্ট জিরো এখন আমি যত ভাবে আপনি সান্ত্বনা দেন না কেন তাকে আমি শান্ত না দেন কিন্তু বাস্তবতা তো বলেন না বুঝছেন না তো কাজে স্বাভাবিকভাবে আমাদের এই ভিডিও গুলোর ভিউজ কমে যায় কিন্তু আমরা একেবারে নিঃস্বার্থ ভাবে আপনাদের জন্যই যাতে আপনারা দালাল টালাল খপরে না পড়েন এই যে আপনাদের সামনে লাইভ টুম্পা বসে আছে মাত্র সাড়ে ছয় লাখ টাকা খরচ করে কেনাডার মাটি মাটিতে এসেছে এবং ছয় মাসে থাকা থাকা খাওয়ার খরচ সব কিছু মিলিয়ে ধরে নেন আপনি প্রায় এই সাড়ে লাখ টাকা যেটা হিসাবে আমি আপনাদেরকে দিলাম তো সে যদি আসতে পারে তাহলে আপনারা পারবেন না কেন এখন কষ্ট করে যে এই যে টুম্পা যে তার জানির কথা তার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে যে বলার চেষ্টা করছে ভাই আমার এই অনুষ্ঠানে এসে বললো আমার এই লাইভে এসে বললো এগুলো কি জন্য বললো এগুলো টুম্পার স্বার্থটা কি এবার আপনাদের বিবেকের প্রতি একটা প্রশ্ন করলাম টুম্পার না করলে কি যায় আসে সে তো ভালো আছে ওখানে সিটিজেন গভর্নমেন্ট থেকে বহু হেল্প পাবে কাজকর্ম করলেও বহুত ভালো করবে কোনো দরকারই নেই তো শুধুমাত্র প্যাশন থেকে এবং আপনাদের কথা ভেবেই এগুলো আমরা করি তো যেটা আপনাদের করতে হবে সেটা হলো আমাদের আপনাদের উচিত এনকারেজ দেওয়া আপনারা আমাদেরকে এনকারেজ করবেন এবং কিভাবে এনকারেজ করবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর যদি বকা দিতে মন চায় তাও দিয়ে যদি বকা দিতে মন চায় তাও দেন কিন্তু একটা কমেন্ট করবেন ভিডিও নিচে গিয়ে আর যে দ্বিতীয় কাজটা করতে পারবেন একটা লাইক দিয়ে রাখবেন লাইক দিলে ভিডিও গুলো ট্রেন্ডিং এ থাকে ইউটিউবে তো ইউটিউব তো অন্ধ জানেন তো টম্পা টুম্পা ইউটিউব হলো অন্ধ আর হলো বোবা বলতেও পারে না কানেও শুনে না চোখেও দেখেন এই হলো ইউটিউব ফেসবুক একই অবস্থা ও শুধু পড়তে পারে ওই কোনটা হলো লাইক কোনটাতে কমেন্ট বেশি আছে কোন ভিডিওটি একটু লম্বা হয়েছে ইউটিউব শুধু এগুলোই পড়তে পারে তো এগুলো যখন পড়ে ইউটিউব মনে করে যে না এই ভিডিওটা মানে একটু ভালো দেই এটাকে ট্রেন্ডে এনে ট্রেন্ডে এনে দিলে একটু লাখে লাখে মানুষ দেখে এছাড়া আর এগুলো কেউ দেখে থাকে না তো আপনারা যদি আমাদেরকে এভাবে উৎসাহ দেন এই যে ভিডিওটা তুমি হয়তো এডিট করে তার চ্যানেলে দেবো তার চ্যানেলে গিয়ে আপনার এডিটেড কপিটা দেখে নিন ভিডিওটাতে লাইক করবেন

সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আর ভাইয়া তো অলরেডি বললেন যে আমাদের দুজনের দুটো চ্যানেল রয়েছে অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি লাইক দিবেন যদি মনে করেন আপনাদের জন্য ভিডিওটি ইনফরমেটিভ আর আমরা চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য যতটুকু সম্ভব আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওগুলো গুলো করা উচিত যাতে আপনারা ইনফিউচারে ক্যানাডাতে এসে সেটেল হতে পারেন সেটেল সেটেল হতে পারেন অথবা হতে না পারলেও আমাদের কাছে হলেও অন্য ধরনের ইনফরমেশন নিতে পারেন অথবা মোটিভেশন হতে মোটিভেশনাল যেই কথাবার্তাগুলো আছে সেগুলো থেকে কিছুটা হলেও মোটিভেট হতে পারেন সেটি আমাদের উদ্দেশ্য থাকবে আর ইউএস ক্যানাডা ব্লগের থেকে আমি বলবো যে আমি এই চ্যানেলটি একদমই আহ কোনো আইডিয়া ছাড়াই করেছিলাম যে এটলিস্ট মানুষের হেল্পে যদি আসা যায় আমার এই ভিডিওটি বা চ্যানেলটির মাধ্যমে বাট এখন এত বেশি আপনাদের সাপোর্ট সারা পাচ্ছি ভালোই লাগছে করতে এই জন্য প্রতিদিন ভিডিও করছি আপনাদের জন্য আশা করি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হবে আর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাকে লাইফে ডাকার জন্য আই এম রিয়েলি অনার যে আপনার সাথে কথা বলতে পেরেছি এত মানুষের একটা ভিডিও দিতে পেরেছি যে অ্যাটলিস্ট তারা যাতে এই ভিডিওটা দেখে মোটিভেটেড হয় বা অ্যাটলিস্ট তাদের মেয়েকে যাতে ক্যানাডাতে পাঠাতে পারে বা চায় অ্যাটলিস্ট যে মনে ইচ্ছা থাকলেও হয়তো জোর পাচ্ছিল না অ্যাটলিস্ট সেই জোরটা যাতে তাদের মধ্যে আসে যে না মেয়েকে পাঠিয়েও কিন্তু তার ফিউচার সিকিউর করা যেতে পারে তো এতটুকুই বলবো ভাইয়া আপনাকে ধন্যবাদ তো ঠিক আছে প্রায় আমরা দেখেনি যে টুপা আপনার দুইজন পেঁচাল পারতে পারতে এই যে দেখেন এক ঘন্টা পার করে দিয়েছি খুব ভালো লাগলো সাথে কথা বলো ভাই রাখি রে ভাই আমার এখন অনেক ঘুমা ধরছে এখন আমেরিকাতে কটা বাজে এগারোটা বিয়াল্লিশ মিনিট বাজে বাংলাদেশে কয়টা বাজে কমেন্ট করে জানিয়ে দিন আপনি এখানে কয়টা বাজে মন্ট্রিল এখন আমাদেরও অলমোস্ট সেম টাইম আচ্ছা তো যাই হোক আপনারা যারা এই ভিডিওটা এতক্ষণ ধরে যারা দেখছিলেন আসলে তাদেরকে আবারও বলতে হয় খুবই ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আর উপর আবার আরেকটা ভিডিও করার ইচ্ছা আছে সেটা হলো তার ইমিগ্রেশন মানে যেদিন সে সিটিজেন হলো সেই দিনের কাহানি সেই দিনের কাহানি নিয়ে একটা চমৎকার ভিডিও করব যে কানাডাতে যখন সিটিজেন হয় যে সিটিজেনশিপ টেস্ট তারপর যা ফর্মালিটিস গুলো পূরণ করতে হয় সিটিজেন টেস্টের দিন কি কি ঘটলো আমি কিন্তু তিন সিরিজের একটা ভিডিও করেছি এর উপরে বেশ পপুলার কিন্তু ইউটিউবে দুই এক মাসে মনে হয়নি তিনটা সিরিজ করে ওটাকে আমি দিচ্ছি কারণ ভিডিও গেছে অনেক লম্বা হয়ে এক ঘন্টার মতো তো ওটাকে আমি পার্ট করে করে দিয়েছি যাতে সবার দেখতে সুবিধা হয় তো যাই হোক আপনাদের উপর আমি 30 মিনিটের একটা ভিডিও করব কানাডা কিভাবে আপনার সিটিজেন হলেন প্রশ্নপত্র কি অবস্থা এগুলো আসলে জানার অনেকের আগ্রহ রয়েছে এবং আমি নিজেও জানতে চাই একজন কানাডিয়ান সিটিজেন আপনি যদি টেস্ট দিয়ে ন্যাচারলাইজড সিটিজেন সেখানে হয়েছেন তো আমার সাথে নিশ্চয়ই কিছুটা পার্থক্য রয়েছে তো আপনারা সেই কাহিনী যদি আমি শুনি তো আমার তো উপকার হবে আমার জ্ঞান বৃদ্ধি পাবে এবং এই ছোট ভাই বোনেরা অনেকেই দেখবে তাদের অনেক ভালো লাগবে তো ঠিক আছে আপনার সাথে আমার অন্য কোনো লাইফে দেখা হবে ঠিক আছে এই কানাডা সিটিজেন এর উপরে কি প্রমিস করে গেলেন তো নাকি তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম